বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন নমস্কার বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত আমি বিপ্লব দাস বলছিলাম নীতি আয়োগ বৈঠক নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাগুলো বলেছেন সেগুলো আমরা দেখেছি কিন্তু আজকে আমাদের প্রশ্ন চৌন্ন প্রশ্ন হচ্ছে অধীররঞ্জন চৌধুরী বহরমপুরের অধীরদ্বার আর কতদিন একা তৃণমূলের বিরুদ্ধে লড়বেন নীতি আয়োগ বৈঠক থেকে বেরিয়ে আসার পরে তিনি পুরো ঘটনাটিকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে বলেছিলেন স্ক্রিপ্টেড অর্থাৎ স্ক্রিপ্ট আগে থেকে তৈরি করা ছিল সেই স্ক্রিপ্ট অনুযায়ী মমতা বন্দ্যোপাধ্যায় নাটক বলেছেন আপনারা সকলে জানেন তবু একবার সেটা শুনে নিন মুখ্যমন্ত্রী কি করবেন এটা স্ক্রিপ্টেড কলকাতা থেকে আসার আগে তার স্ক্রিপ্ট তৈরি এবং সেই স্ক্রিপ্ট অনুযায়ী অর্থাৎ এটা আগে থেকে তার তৈরি করা কতগুলো নাটকের দৃশ্য এবং সেই দৃশ্যে কি কি হবে আপনাদেরকে আগেই বলে দিয়েছে নীতি আয়োগে কী হবে কি হতে চলেছে উনি কী করবেন মোটামুটি তার একটা বর্ণনা উনি আগে দিয়ে দিয়েছেন আপনাদের তার একটা ইঙ্গিত আগে উনি দিয়ে দিয়েছেন ওখানে ওনাকে বলতে দেওয়া হলে ভালো না দিলে বেরিয়ে আসবেন রাজ্যের কথা বলবেন সব যা যা বলেছিলেন ওখানে যাওয়ার পর তাই তাই ঘটলো অর্থাৎ তিনি যে নাটকের স্ক্রিপ্ট তৈরি করেছিলেন নাটকে যে দৃশ্য তিনি তৈরি করেছিলেন সবকটা দৃশ্যের সঙ্গে তার পরবর্তী নাটকের যে উপস্থাপনা সেগুলো সমান সমান হয়ে বললেন যে নীতি আয়োগের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় যে বলছেন যে কথা বলছেন তা পুরো মিথ্যা কারণ রাজ্যের কাউকে কিছু বলার সুযোগ দেবে না এটা কেমন যেন তার জব লাগছে আর অপর কথা হলো ওখানে কি কি হবে সব আগে থেকে ঠিক করে রেখেছিলেন মমতা তিনি গেলেন বললেন আর এরপর বেরিয়ে গেলেন আর বললেন আমায় বলতে দিল না সব তিনি আগে থেকে ঠিক করে রেখেছিলেন সব স্ক্রিপ্ট আগে থেকে ঠিক করে রেখেছিলেন ওখানে গিয়ে কি কি করবেন আগে থেকে ঠিক করে রেখেছিলেন আসলে রাহুল গান্ধী যেভাবে বিপক্ষের নেতা হয়ে উঠছেন রাহুল গান্ধী সাধারণ মানুষের উপরে যেভাবে আস্থা রাখছে তাতে হিংসা হচ্ছে কারণ তিনি সবসময় ভাবেন যে তার উপরে আর কেউ হতে পারে না গোটা দেশে রাহুলকে নিয়ে যে চর্চা হচ্ছে তাতে জ্বলন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ অধীর রঞ্জন চৌধুরী আর ঠিক কংগ্রেসের যে হাইকমান্ড প্রধান মুখপাত্র জয়রাম রমেশ তিনি বলছেন দশ বছর আগেই এটা প্রমাণ হয়ে গিয়েছে অর্থাৎ এই জয়রাম রমেশ তিনি তার এক্স স্যান্ডেলে পোস্ট করে মমতাকে সমর্থন করে নিচ্ছেন দশ বছর আগেই প্রমাণ হয়ে গিয়েছে নীতি আয়োগ আয়োগী প্রধানমন্ত্রীর কার্যালয়ের বর্ধিত অংশ প্রধানমন্ত্রী যার কাজ সমন্বয়মূলক নিয়ে যাওয়ার কোনো লক্ষণই দেখা যায়নি নীতি আয়োগের কোনো লক্ষণই দেখা যায়নি নীতি আয়োগের এরা দলদাস হিসেবে কাজ করে করে পেশাদারিত্ব বা স্বাধীনভাবে এগোনোর কোনো নাম করে না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সঙ্গে নীতি আয়োগ যে আচরণ করেছে তা নীতি আয়োগচিত হলেও একেবারে মেনে নেওয়া যায় না এবং সেই সঙ্গে কংগ্রেসের আরেক নেতা রাজীব শুক্ল তিনি বলেছেন এই জন্যই কংগ্রেসের মুখ্যমন্ত্রীরা নীতি আয়োগের বৈঠক বয়কট করেছেন মমতাকে বলতে দেওয়া হয়নি এটা খুবই খারাপ লাগ হয়েছে নীতি আয়োগকে নিরপেক্ষ হতে হবে যদিও জয়রাম রমেশের এই বক্তব্যকে পরে নির্মলা সীতারমন আরেকটি টুইট করে তার ট্যাগ করেছেন তো সেটা অন্য প্রশ্ন কিন্তু প্রশ্নটা যেটা যে এই যে অধীর চৌধুরী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করলেন আর সেখানে কংগ্রেস হাইকমান্ডের তরফে মমতার পাশে দাঁড়ানো এই যে একটা কংগ্রেসের যে দ্বিচারিতা সেই বিচারিতায় আহ কংগ্রেসের যারা কর্মী এখানকার তারা কোন কোন দিকে যাবেন তারা কি সিদ্ধান্ত নেবেন এটাই এখন প্রশ্ন কারণ অধীর রঞ্জন চৌধুরী বা এত কিছু বলার পরে কংগ্রেস হাইকমান্ডের তরফে যিনি রাহুল গান্ধীর পাশে দাঁড়াচ্ছেন রাহুল গান্ধীকে সাপোর্ট করে তিনি বলছেন অথচ কংগ্রেস হাইকমান্ডের তরফে জুট রক্ষার স্বার্থে হাইকমান্ডের যিনি মুখপাত্র জয়রাম রমেশ বলছেন তিনি মমতার পাশে দাঁড়িয়েছেন প্রশ্ন হলো যে তাহলে এ রাজ্যে এখনো পর্যন্ত খাতাই কলমে প্রদেশ কংগ্রেস সভাপতি দায়িত্ব সামলাচ্ছেন অধীর চৌধুরী সেই অধীর চৌধুরী যদি কোন বার্তা দেন আর সেই বার্তা যদি কংগ্রেস ঠিক তার উল্টো বার্তা দেয় অর্থাৎ তৃণমূলের বিরুদ্ধে তৃণমূলকে যদি কংগ্রেস হাইকমান্ড সায় দেয় তাহলে অদিত চৌধুরী আর কতদিন এই বাংলায় কংগ্রেসের দুর্গ রক্ষা করতে পারবেন আমরা দেখেছিলাম ভোট চলাকালীন ইন্ডিয়া জোট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নানা মন্তব্য কখনো তিনি বলেছেন ইন্ডিয়া জোটের বাইরে থেকে অংশগ্রহণ করবেন কখনো বলেছেন ইন্ডিয়া জোটে আমরা আছি কখনো বলেছেন ইন্ডিয়া জোট আমরা তৈরি করেছি তো সেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন কিন্তু অদিত চৌধুরী এই বিরুদ্ধে নানা রকম প্রতিক্রিয়াও দিয়েছেন তিনি নানা রকম কথা বলেছেন কিন্তু সেই সময় দেখেছিলাম কংগ্রেস হাইকমান্ড অর্থাৎ যিনি কংগ্রেসের আহ সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খার্গে তিনি তখন একটা কথা বলেছিলেন যে আহ কংগ্রেস হাইকমান্ডের সিদ্ধান্ত মেনে চলতে হবে যদি কেউ মনে করেন তাহলে সে তার নিজের পথ দেখে নিতে পারে অর্থাৎ সেই সময় এমন কথা বলা হয়েছিল ভোট চলাকালীন কিন্তু কংগ্রেস হাইকমান্ড সেই ইন্ডিয়া জোট রক্ষার্থে এই কথা বলেছিল। এখন প্রশ্ন হলো ফের যখন অধীর চৌধুরী এই কথা বলছেন আর ঠিক তার পরপরই টুইট করা হচ্ছে কংগ্রেসের প্রধান মুখপাত্রের তরফে তাহলে কংগ্রেস কর্মীরা না এই অধীর লড়াই করবেন আরেকটি বিষয় যেটা দেখেছি যে অধীর চৌধুরী আহ গত শুক্রবারই আহ শনিবারই চিঠি তিনি লিখেছেন রাষ্ট্রপতিকে যেখানে তিনি বাংলায় বিরোধীদের রাজনীতির জায়গা নেই এমন অভিযোগ তুলেছেন এবং রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি হাল ফেরাতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হস্তক্ষেপও চেয়েছেন তিনি লিখেছেন যে বিরোধীদের ওপরে শাসক দলের নির্মম মনোভাবের জন্য পশ্চিমবঙ্গে যে নৈরাজ্যের পরিস্থিতি তৈরি হয়েছে তা গভীরভাবে বেদনাদায়ক নির্বাচনের আবহে প্রাণহানি গণহিংসা এবং মুর্শিদাবাদে গোষ্ঠী হিংসার মতো তিনি এখানে তুলেছেন এবং সম্প্রতি ময়নাগুড়িতে এক কংগ্রেস কর্মীকে পিটিয়ে খুনের ঘটনার কথাও তিনি উল্লেখ করেছেন অর্থাৎ রাষ্ট্রপতিকে চিঠি দিয়ে তিনি একদিকে এই বাংলায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তৃণমূলকে কাঠগড়ায় দাঁড় করিয়ে রাষ্ট্রপতির হস্তক্ষেপ চাইছেন অন্যদিকে ইন্ডিয়া জোটের অন্যতম অংশীদার অন্যতম কংগ্রেস এখানে মুখ তৃণমূলের কোনো কথা না বলে তার পাশে দাঁড়াচ্ছে যখন মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করছেন নীতি আয়োগের বৈঠক কংগ্রেস যে বয়কট করেছে সেটা তাদের জানানো হয়নি তৃণমূলকে জানানো হয়নি তাই তারা তাদের সিদ্ধান্ত অনুযায়ী নীতি আয়োগের বৈঠকে যোগদান করবেন এবং বিরোধী সমস্ত যারা জাননি তাদের হয়ে তিনি কথা বলবেন এবং বেরিয়ে এসে মমতা বন্দ্যোপাধ্যায় যা বললেন তাকে একদিকে সাপোর্ট করলেন জয়রাম রমেশ কংগ্রেসের মুখপাত্র আর অন্যদিকে এর তীব্র বিরোধিতা অর্থাৎ স্ক্রিপ্টেড যে বিষয়টি এই কথা বললেন অধীর রঞ্জন চৌধুরী তাহলে এই বাংলার কংগ্রেস কর্মীরা অধীর রঞ্জন চৌধুরীকে কি আর প্রদেশ কংগ্রেস সভাপতির যে বক্তব্য থাকে যে মত থাকে সেই মতের কোনো গুরুত্ব দেবেন বা তার মতকে কি আদৌ কোনো গুরুত্ব দেবেন অন্যদিকে যেটা ঠিক আহ লোকসভা নির্বাচনের পরপরই আমরা একটা প্রতিবেদন করেছিলাম যে এই রাজ্য থেকে সত্যি কি অধীর চৌধুরী আর কংগ্রেস থাকার কোন রকম ইচ্ছে থাকবে তার বা নাকি তিনি অন্য কোন রাজ্য থেকে বিজেপির সাংসদ হয়ে তিনি ফের দিল্লি রাজনীতি করবেন এখনো পর্যন্ত বহরমপুরের যারা সাংবাদিক রয়েছেন তাদের সঙ্গে নানা রকমভাবে আলোচনায় যা উঠে এসেছে সেখানকার যে রাজনৈতিক পরিস্থিতি তাতে অধিত চৌধুরী পরাজিত হওয়ার পর সেখানকার কংগ্রেস কর্মীরা ভীষণ হতাশ এবং তারা একটা নেতৃত্বের অভাবে ভুগছে তারা আউদো আর কংগ্রেস করবে কিনা তাই নিয়েই তারা ভাবছে কারণ যখন অদিত চৌধুরীকে দেখে তারা ভোটে নেমেছিলেন অধিত চৌধুরীকে দেখে তারা রাজনীতি করছেন জীবনের ঝুঁকি নিয়ে অথচ যেই দলের জন্য তারা রাজনীতি করছেন সেই কংগ্রেস হাইকমান্ড আহ ইন্ডিয়া জোটের স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে রয়েছে তাই আহ সেখানকার বহরমপুরের যারা কংগ্রেস সমর্থক তাদের মধ্যে কিন্তু একটা দোনা বা দোটানার মধ্যে তারা রয়েছে অজিত চৌধুরী যদিও এখন পর্যন্ত যা খবর আমরা যখন প্রতিবেদন করছি তিনি বহরমপুরে তিনি নেই তিনি সম্ভবত দিল্লিতেই রয়েছেন বা কলকাতায় থাকার কথা কলকাতাতেও আমাদের কাছে যতদূর খবর নেই তিনি খুব শীঘ্রই নাকি বহরমপুরে আসবেন কর্মীদের সঙ্গে বসবেন কিন্তু কথা হলো যে তিনি কি কর্মীদের চাঙ্গা করতে পারবেন যে কর্মীরা এতদিন তার হয়ে লড়াই করলেন অধীর চৌধুরীর যে সাংসদ পদ সেই সাংসদ পদে তারা তাকে জয়ী করতে পারলেন না বা জয়ী হলেন না একদিকে সেটা যেমন বিরাট শখ তেমন পর চৌধুরী তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে প্রতি পদে পদে কংগ্রেস হাইকমান্ডের সরাসরি না হলেও ঠিক উল্টো পথে কংগ্রেস হাইকমান্ড চলছে তাহলে সেইখানে একদিকে কেন্দ্র কেন্দ্রীয় ভাবে তারা অর্থাৎ জাতীয় রাজনীতিতে একরকম আর রাজ্য রাজনীতিতে আরেক রকম পদক্ষেপ এটা কি আউদ এই রাজ্যের কংগ্রেসকে কতদিন রাজ্যের কংগ্রেস কর্মীদের কাছে তাদের কাছে ধরে রাখতে পারবে কংগ্রেস কর্মীদের সেটা যেমন একদিকে তেমন অন্যদিকে অধীর চৌধুরী বা আর কতদিন কারণ তিনি পরাজিত তিনি দীর্ঘদিন আহ একদিকে যেমন রাজ্য রাজনীতিতে করেছেন তার থেকে বেশি তিনি দিল্লিতে রাজনীতিটা করেছেন দিল্লির রাজনীতির ক্ষেত্রে তিনি কি তাহলে দিল্লির রাজনীতি থেকে সরে যাবেন কংগ্রেস হাইকমান্ড এখনো পর্যন্ত তাকে কোনো রকম নির্দেশ কি দিয়েছে শুধুমাত্র সোনিয়া গান্ধী বলেছেন তিনি হেরে যাওয়ায় তিনি হতাশ হয়েছেন দুঃখ পেয়েছেন কেন তিনি হারলেন এবং তার বিনিময়ে কিভাবে তাকে হারানো হয়েছে তাও তিনি সোনিয়া গান্ধীর কাছে বলেছেন কিন্তু আহ মল্লিকার্জুন খাজগে যিনি কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি বা কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব অধীর চৌধুরীর প্রতি কতটা সহানুভূতিশীল এবং অধীর চৌধুরী বা আর কতদিন অপেক্ষা করবেন একা অধীর কি সত্যি তৃণমূলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে পারবেন প্রশ্নটা এখন শেখা আর পারলে সেটা কতদিন আমরা সেদিকেই নজর রাখবো আপাতত আমাদের এই আলোচনা নিয়ে আপনাদের মতামত কমেন্টস বক্সে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন সবাই ভালো থাকবেন নমস্কার